আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ছবির উপর থেকে ইমোজি রিমুভ করা যায়। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, আমরা যখন ফেসবুক ইউজ করি, বিশেষ করে ফেসবুক যখন ইউজ করি, সোশ্যাল মিডিয়াতে অনেকে ছবি শেয়ার করে, বিশেষ করে মহিলারা বা মেয়েরা ছবির উপর ইমোজি সেভ করে, যার কারণে ছবিটা স্পষ্ট পুরোপুরি দেখা যায় না। তো এই ছবির উপরের ইমোজিটা কিভাবে রিমুভ করবেন আজকের এই ভিডিওতে দেখাবো। তো কথা না বেরিয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। স্ক্রিনটাকে ফলো করুন এবং ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন এই ভিডিওর মূল উদ্দেশ্য কি। সর্বপ্রথম আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যান, প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপস ইনস্টল করবেন। চলুন তাহলে আমরা প্লে স্টোরে যাই। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে আপনি লিখবেন রিমুভ ইমোজি, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন অনেক অ্যাপস এখানে চলে আসছে। তো মোটামুটি এই অ্যাপসটা দেখেন 10 মিলিয়ন, এই অ্যাপসটা মোটামুটি 10 মিলিয়ন হয়েছে, এবং এই অ্যাপসটা মোটামুটি আমি ইনস্টল করছি, এই অ্যাপসটা এটাও মোটামুটি খারাপ না, এটাও মোটামুটি 1 মিলিয়ন প্লাস। তো এই অ্যাপসটা আমি ইনস্টল করছি, এই অ্যাপসটা দিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি আগে ইনস্টল করে রাখছি, এখন শুধু আমি এটার ব্যবহার করব, কীভাবে আপনি ব্যবহার করবেন। তো ওপেনে ক্লিক করলাম, আপনি ইনস্টল করার পরে ওপেন আসবে, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এরকম একটু ওয়েট করতে হবে, পার্সেন্টেজ দেখাচ্ছে। তো তারপরে যখন স্টার্ট লেখাটা আসবে, তখন স্টার্ট লেখাটার উপরে ক্লিক, স্টার্টে ক্লিক করার পরে এরকম আসবে। তো আপনি যে ছবিটার ইমোজি রিমুভ করবেন, খেয়াল করবেন এখানে দুটো অপশন আছে, এটা হলো সামনা সরাসরি ফেস, এটা হলো গিয়া বাঁকা হয়ে অন্যদিকে বা একদিকে তাকিয়ে থাকার ফেস। তো আপনি যে অ্যাপসটা, যে ছবিটার আপনি ইমোজি রিমুভ করবেন, ওই ছবিটা কোন অ্যাঙ্গেলে সে এখান থেকে সিলেক্ট করবেন। তো ক্লিক করার পরে এরকম আসবে, আপনি কালারটা চয়েস করবেন, এখানে ফুল হোয়াইট, মিডিয়াম হোয়াইট, লাজ ব্রাউন, আপনি যেই কালারের মানুষের ছবি আপনি ইমোজি রিমুভ করবেন ওই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি মিডিয়াম হোয়াইট সিলেক্ট করলাম। বিজ্ঞাপন আসবে, বিজ্ঞাপন না আসলে তো হবে না, কারণ ওরা এই অ্যাপসগুলো বানায় একমাত্র এই বিজ্ঞাপন দিয়ে টাকা কামানোর জন্যই। তো বিজ্ঞাপন আসলে সহ্য করে নিতে হবে। তারপর নিজে দেখেন একটা ইমেজ একটা অপশন আসছে, তো এখানে ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করার পরে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে, গ্যালারি আসবে, গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনি যে কোনো একটা ছবি এখান থেকে নেবেন, ধরেন আমি এই ছবিটা নিলাম, আমার ইমোজি ছাড়াই একটা ছবি দিয়ে আমি ট্রাই করে দেখি যে আসলে ব্যাপারটা কতটুকু কার্যকর। তো আমি এই ছবিটা নিলাম, এই ছবিটা নেওয়ার পরে দেখলেন এখানে একটা খেয়াল করবেন, এই যে একটা বৃত্ত আসছে, কিন্তু এখানে এই যে আমার দুই দাগের মাঝখানে একটা বৃত্ত আসছে, তো ওইটা আপনার ফেস বরাবর করতে হবে। তো আমি ফেসটাকে জুম করে, ফেসটা জুম করে আমি এটার বরাবর করে নিলাম, আপনি আপনার ছবিটা অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে উপরে দেখতে পারবেন একটা লেখা আছে, তো সেখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম আসবে। তো আপনি কি করবেন, এখন স্ক্রিনের উপর টাচ করবেন, স্ক্রিনের উপর টাচ করবেন। তো স্ক্রিন বলতে যে ফেসটা এই জায়গায়, তো এই জায়গার উপর টাচ করবেন। ধরেন এই জায়গায় একটা ইমোজি লাগানো আছে, যে কোনো একটা ইমোজি লাগানো আছে, এই কারণে আপনি ছবিটা দেখতে পান নাই। তো এই ইমোজিটা আপনি রিমুভ করবেন, ঠিক যে জায়গায় ইমোজিটা ওই জায়গাটা আপনি আঙুল দিয়ে ঘষা দিবেন। তো আমি ঘষা দিলাম, এ দেখেন কি ম্যাজিক, দেখছেন, চিন্তা করেন না কেমন ম্যাজিক, দেখছেন না, একটা মেয়ের ছবি বের হয়েছে, কিন্তু আমার ছবির উপর কোনো ইমোজি ছিল না, আর এই ছবিটা একটা মেয়ের, আমি কিন্তু আমার নিজের ছবি এখানে সিলেক্ট করছিলাম, তার মানে তো বুঝতে পারছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, বুঝতে পারছেন এতক্ষণ এই ভিডিওর যে অ্যাপসগুলো দেখাইলাম, এই অ্যাপসগুলো সবগুলি ঠকবাজ ওয়ান হোক। তো প্রিয় দর্শক শ্রোতা, এরকম ঠকবাজ অ্যাপস আমরা ব্যবহার না করি, এখন পর্যন্ত আমি এরকম কোনো রিয়েল অ্যাপস পাই নাই যে অ্যাপসের মাধ্যমে আমরা ইমোজি রিমুভ করতে পারবো। তো প্রিয় দর্শক শ্রোতা, অন্য আরেকদিন এরকম সুন্দর একটি ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ, সে প্রত্যাশা আজকে এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।